আমরা তৃতীয় অধ্যায়ের যে বইয়ের অঙ্কগুলো আছে বই যে অনুসরণী সম্পর্কিত যে সমস্যা আছে আমি এখানে ওই সম্প সমস্যাগুলো নিয়ে আলোচনা করব এটি হচ্ছে প্রথম পর্ব আমি তোমাদেরকে তিনটি পর্বে এই প্রশ্নেরগুলো সমাধান করে দিব তো আজকে প্রথম পর্বে আমরা যেটা করব সেটা হচ্ছে বারোটি প্লেট ও বিশটি কাপের মূল্য একত্রে তিন হাজার নয়শো বিশ টাকা কয়টি প্লেট বারোটি প্লেট ও বিশটি কাপের মূল্য তো এখানে দেখো একটি কাপের মূল্য একশো টাকা হলে একটি প্লেটের মূল্য কত অঙ্কটা খুব জটিল ঠিক না তুমি বারোটা প্লেট কিনছো আর বিশটা কাপ কিনছো একত্র কত তিন হাজার নয়শো বিশ একটা কাপের মূল্য এখানে দেওয়া আছে তাহলে কি বিশটা কাপের মূল্য বের করা যাবে তাহলে বিশটা কাপের মূল্য যদি বের করতে পারি আর এই টাকা থেকে আমি বিশটা কাপের মূল্য যদি বিয়োগ করতে পারি তাহলে আমার বারোটা প্লেটের মূল্য বের হবে অর্থাৎ বারোটা প্লেটের মূল্যকে যদি আমি বারো দিয়ে ভাগ করি তাহলে একটি প্লেটের মূল্য হয়ে যাবে তো এখানে সমাধান করা আছে আমি ঠিক সমাধানটা এখানে যেভাবে আছে দেখাচ্ছি যেমন একটি কাপের মূল্য একশো টাকা সুতরাং বিশটি কাপের মূল্য আমরা গুণ করবো একশো পঁয়তাল্লিশ গুণ বিশ দিয়ে উনত্রিশশো টাকা সুতরাং বারোটি প্লেট ও বিশটি কাপের মূল্য একত্রে তিন হাজার নয়শো বিশ অর্থাৎ বিশটি কাপের মূল্য আমরা বিয়োগ করবো তিন হাজার নয়শো দাগ দেব অর্থাৎ বারোটি প্লেটের মূল্য বিয়োগ করলে এক হাজার বিশ টাকা অর্থাৎ বারোটি প্লেটের মূল্য এক হাজার বিশ টাকা সুতরাং একটি প্লেটের মূল্য এই যে এক হাজার বিশ ভাগ বারো তো তুমি এটা এভাবেও করতে পারো অথবা চাইলে এই যে এক হাজার বিশ ভাগ বারো এভাবেও করতে পারো তো তুমি যেভাবেই করো না কেন অঙ্ক হবে তবে তোমাকে এখানে রাফ বাধ্যতামূলক রাফটা করতে হবে কারণ এখানে যেভাবে ডিরেক্ট উত্তর লিখে দিছে এই উত্তরটা তুমি লিখতে পারবে না তো রাফটা করে নিবা বারো দিয়ে এক হাজার বিশকে ভাগ করে নিবা এই যে আট বারো ছিয়ানব্বই এবার বিয়োগ করলে কত আসে ছয় এখানে হচ্ছে বিয়োগ মিলে গেছে শূন্য পাঁচ বারো ষাট পঁচাশি টাকা এই রাফটা করে নিবা তো এটা ছিল দুই প্রশ্নের উত্তর আর এটা থেকে সৃজনশীল প্রশ্ন হয় তাই প্রশ্নটা ভালো করে খেয়াল করবা সেখানে কি বলছে কতটুকু বের করতে বলছে সেটা বের করে নিবা তো এই আর কি তো পরের প্রশ্নটা দেখো তিন নম্বর প্রশ্নটা দেখো একটি মুদি দোকানে একটি খাতা আঠারো টাকায় একটি পেন্সিল আট টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকণি পঁচিশ টাকায় বিক্রি করে করা হয় তো এখানে টোটাল একটা খাতা একটা পেন্সিল আর একটা জ্যামেটিক ত্রিকোণি সবগুলোর মূল্য দেওয়া আছে বলছে যে আমরা চারটি খাতা আটটি পেন্সিল ও দুইটি জ্যামেটিক ত্রিকোণি কেনার সময় পাঁচশো টাকা দিলে কত টাকা ফেরত দিবি অঙ্কটা খুব খুব মানে জটিল লাগতেছে তো প্রথম কাজ হচ্ছে তোমাকে ঠান্ডা মাথায় যে আমি মোট কত টাকা জিনিস কিনছি সেটা বের করতে হবে খাতা কত পেনসিল কত জ্যামেটিক কত এখানে চারটা খাতা একটা খাতার দাম আঠারো টাকা হলে চারটি খাতার দাম ঠিক আগে যেভাবে করেছে ঠিক ওরকম যেমন একটি খাতার দাম আঠারো টাকা সুতরাং চারটি খাতার দাম আঠারো গুণন চার সমান সমান চারটা বত্রিশে দুই হাতাশে দিন চার একে চার আর সাত বাহাত্তর টাকা ঠিক এই যে এরকম করে খাতা হচ্ছে আঠারো গুণ চার যেহেতু একটা খাতার দাম এখানে ওরা ডিরেক্ট করেছে তুমি ওইভাবে করবা না পেন্সিল যেভাবে আসে ওইভাবে করে নেবে যেমন এইভাবে ঠিক একটি খাতা করছি আবার করব একটি পেন্সিল কত টাকা একটি পেন্সিল আট টাকা তো একটি পেন্সিলের দাম আট টাকা সুতরাং আমরা পেন্সিল কিনছি কয়টা আটটা আটটি পেন্সিলের দাম আট গুণন আট সমান সমান চৌষট্টি টাকা এরপর হচ্ছে আমরা কয়টা তো করে ফেলছি পঁচিশ টাকার মূল্যে দুইটা একটি জ্যামিতিক ত্রিকোণী দাম পঁচিশ টাকা সুতরাং দুইটি জ্যামেটিক ত্রিকণির দাম পঁচিশ গুণন দুই সমান পঞ্চাশ টাকা এখন আমরা কী করবো যে মোট দাম এটা করব ঠিক আছে আমরা কিন্তু এই যে আমি তোমাকে যেভাবে দেখাইছি এভাবে সবগুলো করে নিবা করার পরে লেখবা মোট সবগুলা টাকা এই যে বাহাত্তর চৌষট্টি আর পঞ্চাশ সবগুলো যোগ করবো যোগ করলে হচ্ছে একশো ছিয়াশি আসবে এরপরে সুতরাং আমি ফেরত পাবো কত টাকা সেটা কিভাবে করবা ত্রিকোণী কেনার সময় কত টাকা পাঁচশো টাকা দিলে কত টাকা ফেরত পাবা এটা করবা ঠিক এরকম ভাবে দোকানদারকে দেওয়া হলো এই যে দোকানদারকে দিলাম কত পাঁচশো টাকা ঠিক আছে মোট জিনিস কেনা হলো কত টাকার একশো ছিয়াশি টাকা ঠিক না যে একশো ছিয়াশি টাকার বা টাকা তারপরে দাগ দিবা বিয়োগ এটা বিয়োগ করে দিবা তো বিয়োগ করলে কত হয় উত্তরটা হবে তিনশো নাকি এই যে ছয় শূন্য থেকে বিয়োগ করলে যায় না এখান থেকে এক নিয়ে দশ চার এক দিয়ে দিলাম তো বিয়োগ করে তিনশো চোদ্দ টাকা সুতরাং ফেরত দিবে দোকানদার ফেরত দিবে তিনশো চোদ্দো টাকা এটাই উত্তর তো এভাবে করতে পারো তো এটার সাথে সাথে করে নিবা আর সমাধান বই থেকে আসলে বোঝা যায় না তাই আমি এভাবে করে দিলাম তুমি চাইলে সমাধান বইয়ের মতো দ্রুত যে ওরা যেভাবে করছে ওভাবে করতে পারো তো এটা হচ্ছে তিন নম্বর প্রশ্নের সমাধান এরপরে যেটা করবা সেটা হচ্ছে চার আর প্রথম থেকে মানে ভিডিওটা তুমি যদি তিন নম্বর অঙ্কটা না বুঝে থাকো তিন নম্বর একটু টেনে তিন নম্বর অঙ্কটা করে নিবা জাহিদুল হাসান বাজার থেকে চল্লিশ কেজি চাল দুইশো পঁয়ষট্টি টাকার সয়াবিন তেল পাঁচশো অষ্টআশি টাকার মাছ কিনলেন প্রতি কেজি চালের মূল্য আটত্রিশ টাকা তিনি দোকানদারকে তিন হাজার টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দিবেন ঠিক আগের মতো তবে এখানে একটু সহজ হচ্ছে যে শুধুমাত্র চালের টাকাটা বের করতে হবে আমাকে মানে এক কেজি চালের দাম কত হুম এক কেজি চালের মূল্য কত দেওয়া আছে এখানে এক কেজি চালের মূল্য আটত্রিশ টাকা সুতরাং চল্লিশ কেজি চালের মূল্য চল্লিশ গুণন আটত্রিশ টাকা শূন্য শূন্য চারাটা কত বত্রিশের দুই হাতে আছে তিন তিন চারা বারো আর তিন পনেরো অর্থাৎ পনেরোশো বিশ টাকা চল্লিশ কেজি চালের মূল্য কিন্তু পনেরোশো বিশ এরপরে তুমি সয়াবিন তেল কত দেওয়া আছে এটা লিখবা তারপরে মাছ কত টাকা এই যে দেওয়া আছে সেটা লিখবা এরপরে মোট সবগুলা যোগ করে দিবা অথবা তুমি চাইলে এই যে এইভাবে লিখতে পারো চাল পনেরোশো বিশ তারপরে হচ্ছে আমাদের সয়াবিন তেল দুইশো পঁয়ষট্টি তারপরে হচ্ছে তুমি মাছ হচ্ছে টাকা যে মাছ তিনি তারপরে যোগ চিহ্ন দিয়ে এভাবে টান দিয়ে মোট বের করে নিতে পারো তেইশশো তিয়াত্তর টাকা মেবি হ্যাঁ তেইশশো তিয়াত্তর এখন তুমি হচ্ছে ফেরত কত বাবা ঠিক আছে দোকানদারকে তুমি দিছো কত তিন হাজার টাকা এবং দোকানদার তোমাকে কত টাকা ফেরত দিবে তুমি এভাবে দোকানদারকে দিলেন কত তিন হাজার টাকা মোট জিনিস কিনলেন তেইশশো তিয়াত্তর টাকা সুতরাং বিয়োগ করলে ফেরত পেয়ে যাবা আবার তুমি এভাবেও করতে পারো যে ফেরত তিন হাজার বিয়োগ তেইশশো তিয়াত্তর সমান সমান ছয়শো সাতাইশ তো এটা ছিল চার নম্বর অঙ্কের সমাধান তো এরপর হচ্ছে আমি পাঁচ নাম্বার অঙ্কের সমাধান করে দিব তো তার আগে তুমি এই দুই তিন চার যদি না বুঝে তো আবার প্রথম থেকে ওকে